তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কিছু সমস্যার জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, যাক এই সমস্যার কিছুটা সমাধান করে ফেলেছি। কিছুটা সমস্যা এখনও আছে, তো তেমন কোনো সমস্যা না, এবার কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব এই চ্যানেলের ভিডিও। তোমরা দেখতে থাকুন আর পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে যে কোনো লো কোয়ালিটি ফটোকে কীভাবে হাই কোয়ালিটিতে পরিণত করবে। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ রিমিনি অ্যাপসটি আমার আগে থেকে ইনস্টল করা আছে। তোমরা যদি ইনস্টল করতে চাও, প্লে স্টোরে চলে যাবে, সেখানে অ্যাভেলেবেল পাবে, রিমিনি লেখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে ওপেন করবে, রিমিনি অ্যাপসটি ওপেন করে নেবে। ওপেন করার আগে অবশ্যই নেটওয়ার্ক কানেকশানটি অন করে নেবে, কারণ নেটওয়ার্ক কানেকশান ছাড়া কাজ হবে না। তো আমার আগে থেকে নেটওয়ার্ক কানেকশান অন করা ছিল, যেহেতু আমি অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এরকম অপশান আসবে, এখান থেকে আমি সরাসরি স্কিপ করে দিলাম। তোমাদের পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দেবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ওপরে অপশান আছে ফ্রিতে 20টি ছবির কোয়ালিটি বাড়াতে পারবে। তো 24 ঘন্টার মধ্যে তোমরা 20টি ছবি করতে পারবে, একদিনে 20টি ছবির কোয়ালিটি বাড়াতে পারবে। তো কোথা থেকে করবে না, এইখানে যে অপশানটি দেখতে পাচ্ছ এনহ্যান্স, এই এনহ্যান্স অপশান থেকে করতে পারবে। এনহ্যান্স অপশানে একটি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিমিনি থেকে একটি স্যাম্পেল দিয়েছে, যে ছবিটি আগে কেমন ছিল। সরি, ইনফরমেশান আছে, তো সরি, এখানে দেখতে পাচ্ছ আগে কেমন ছিল রিমিনির ছবি, আগে কেমন ছিল অ্যান্ড রিমিনিতে অ্যাড করে সেভ করার পর কেমন এসেছে। তো কতটা কোয়ালিটি এসেছে তোমরা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এরকম ব্লার ভাব ছিল, রিমিনিট সেভ করার পর কিন্তু এতটা কোয়ালিটি এসেছে। তো রিমিনিট থেকে একটি স্যাম্পেল দিয়েছে, তোমরা নিজের ছবিতে এরকম করতে চাইলে ইউজিটে একটি ক্লিক করে নেবে। ইউজিটে ক্লিক করবে, ইউজিটে ক্লিক করলে গ্যালারির পারমিশন চাইবে, পারমিশনটি তোমরা অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পর যে ছবিটিতে তোমরা কোয়ালিটি বাড়াতে চাও সেই ছবিটি কিন্তু তোমরা অ্যাড করে নেবে। তো লো কোয়ালিটি ছবি একটি স্যাম্পেল দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ছবিটিকে অ্যাড করে নিয়েছি। এবার এখানে টিক চিহ্নতে একটি ক্লিক করে দেবে। টিক চিহ্নতে ক্লিক করলে একটু প্রসেসিং চলে, একটু বিরক্তি করা অ্যাড আসবে, যে অ্যাডটি দেখলে আপনার বিরক্ত লাগবে, বোরিং লাগবে। তো একটি ছবির কোয়ালিটি বাড়াতে চাইলে এরকম বিরক্তি করা অ্যাড আসবেই। অ্যাডটি একটা অ্যাড দেখতে হবে, অ্যাড তো অ্যাডটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওপরে যে কাটা চিহ্নটি দেখতে পাচ্ছ ব্যাক অপশান, এখানে টাচ করে দেবে। তাছাড়া আলাদা কোনো অপশান, ব্যাক অপশান থাকলে সেখানে টাচ করে ব্যাক করে নেবে অ্যাড থেকে। অ্যান্ড ব্যাক করে তোমরা ছবিটির কোয়ালিটিটা চেক করবে। আমার নেটওয়ার্ক স্লো আছে, তার জন্য একটু প্রসেসিং চলছে, তারপর চলে আসবে। তোমাদের নেটওয়ার্ক হাই স্পিড থাকলে তাড়াতাড়ি চলে আসতে পারে। এখানে আমি তোমাদের জুম করে দেখাতে চাইছি, জুম। অ্যান্ড দেখতে পাচ্ছ এই কোয়ালিটিটি কিন্তু এসেছে আমাদের আফটারে, বিফোর বাম সাইডে দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড কতটা কোয়ালিটি এসেছে। জুম কর, জুম না করলে বুঝতে পারবে না। জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম ছবিটি ছিল, এতটা কোয়ালিটি কিন্তু এসেছে। তোমরা এভাবে কিন্তু যে কোনো ছবির কোয়ালিটিকে বাড়িয়ে নিতে পারবে, যে কোনো ছবির। অ্যান্ড স্যাম্পেল দেখানোর জন্য দেখালাম, অ্যান্ড তোমরা দ্বিতীয় যে দুই লেখাটি দেখতে পাচ্ছ সেখানে টাচ করে দেবে, তাহলে কিন্তু কোয়ালিটি আর একটু বেশি আসবে। বাস আমি এতটা চাইছি না, তার জন্য করছি না। তোমরা যদি করতে চাও এই দ্বিতীয় নম্বর অপশানে টাচ করে আরও কোয়ালিটি বাড়াতে পারবে। তো আমি এখানে সেভ করে নিচ্ছি, এখানে সেভ চিহ্ন থেকে সেভ করে নিচ্ছি, সেভে টাচ করে দেবে। টাচ করলে সেভিং লেখা আসবে, তারপর আবার একটি অ্যাড, সেভ করার সময় তাড়াতাড়ি অ্যাডটি ব্যাক করে নেবে, কারণ অ্যাডটি অনেকক্ষণ চলবে, ব্যাক চিহ্ন পালেই কিন্তু ব্যাক করে নেবে। দেখতে পাচ্ছ ছবি কিন্তু আমার সেভ হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু করে নিতে চাইবে, করে নিতে পারবে, তো এইভাবেই করে নেবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, আবার আসছি, পরের ভিডিওতে দেখা হবে।